একে তো তীব্র গরম, তার উপরে যানজট। এ কারণে অতিষ্ঠ ঢাকাবাসী গন্তব্যে পৌঁছতে লেগে যায় নির্দিষ্ট সময়ের তুলনায় অনেক বেশি সময়। তাই রমজানের শুরু থেকেই ত্যক্ত বিরক্ত নগরবাসী। মদুল ইসলামের রিপোর্ট। রাজধানীতে যানজটের কারণে ঘর থেকে বের হয়ে সময় মতো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা থাকে না, সেই ভোগান্তির ধারাবাহিকতা দীর্ঘদিনের। কিন্তু রমজান মাসে রোজাদার মানুষ যখন তীব্র গরমের মধ্যে ভয়াবহ যানজটে পড়ে থাকতে হয় সড়কে, তখন সেই ভোগান্তির মাত্রা যেন সীমাহীন। দুই থেকে আড়াই ঘন্টা যাইতে মতিঝিল শুধু অফিসে, মানে আমরা কোনো কাজ করতে, আবার যখন রওনা দেই সাড়ে তিনটা, ওটাও সাড়ে তিন ঘন্টা আমরা এইভাবে ভুক্তভোগী। মানে একটু ভোগান্তি হয়ে যাচ্ছে দাদা, মানে যানজট খুবই। দুই ঘন্টা ধরে বসে আছি ফার্ম গেটে, যাইতে পারছি না, যাত্রী নেই, যাত্রী নামিয়ে দিতে হচ্ছে, খালি গেলে যেতে গাড়ি খালি। এখন আমার মালিকের জমা দিতেই আমাকে হিমশিম খাইতে হইতেছে জ্যামের কারণে। এই যে সকালে মনে করেন যে এক খেপ মারছি, আরেক খেপ লইছি, যাইতে যাইতে কটা বাজে ঠিক ঠিকানা নাই। প্রচণ্ড জ্যাম রাস্তায়, গাড়ি মানে কোনোভাবেই, মানে এই যে এন ফার্ম গেট থেকে এখানে আসতে আমার আধা ঘন্টা লেগে গেছে। ঘন্টার পর ঘন্টা সড়কে যানজটে আটকা পড়ে শুধু মূল্যবান সময় নষ্ট হচ্ছে না, কমে যাচ্ছে জীবনী শক্তিও। আর সম্প্রতি ঢাকায় যানজটের তীব্রতা বেড়ে যাওয়ার কিছু কারণও জানালেন এই পুলিশ কর্মকর্তা। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ডিপিডিসির বিভিন্ন কাজের জন্য ঢাকা শহরে 30-40% রাস্তা অকুপাই হয়ে আছে। প্রায় 3.5 লক্ষের উপরে গাড়ি রাস্তায় নেমেছে। এই গাড়ি কিন্তু আমরা লাস্ট 2 ইয়ার্সে আমাদের চোখে পড়ে না, যেহেতু করোনা প্যান্ডামিক ছিল, বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে গাড়ি কম বেরিয়েছে। তো সকল গাড়ি একসাথে রাস্তায় বের হয়ে আসার কারণে, সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে যাওয়ার কারণে এখন ট্রাফিক কনজেশনটা অনেক বেশি। এদিকে স্কুল কলেজের সামনে গাড়ি রাখার কারণেও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে নগরীর কোনো কোনো সড়কে। স্কুলে পার্কিং আছে, স্কুলে পার্কিং ফিল আপ হয়ে গেছে, এবং কি এই জন্য এখানে রাখছে আর কি। 500 তো হবেই, 500 গাড়ি আসে প্রতিদিন স্কুলে। ঢাকার যানজট কমানোর জন্য নগরীতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করে গণপরিবহন ব্যবস্থা উন্নত করার তাগিদ সচেতন নাগরিকদের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।